আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার হার্বাল সোপটা নিশ্চয়ই আপনারা ইউজ করেছেন। এটা কিন্তু খুব সুন্দর একটা ফর্মুলেশনে আমার করা, এবং অনেক হার্বস আমি ইউজ করেছি, তুলসী, মিন্ট, তারপর লেমন গ্রাস, ভিটামিন ই, এই সব কিছু সমন্বয়ে কিন্তু এটা করা। এবং এই সোপটা আপনারা ইউজ করলে আপনারা যেমন ফেস ওয়াশ খোঁজেন, এটা কিন্তু ফেস ওয়াশেরই কাজ করবে। অবভিয়াসলি ফোমিং এজেন্ট আছে এবং ইট ইজ হ্যান্ডমেড, SLS, প্যারাবেন ফ্রি, তো আপনার স্কিনের জন্য হার্শ হবে না। যাদের অয়েলি স্কিন আছে, অ্যাকনে আছে, রেডনেস হয়, এটার জন্য কিন্তু খুব ভালো একটা সোপ। এটা কিন্তু আপনারা আপনাদের বাথরুমে রাখতে পারেন। অনেকে জিজ্ঞেস করে বাচ্চারা ইউজ করতে পারবে কিনা, হ্যাঁ বাচ্চারা ইউজ করতে পারবে। ইউজ করার আগে ওভার 2 ইয়ার্স ও 3 ইয়ার্স ওল্ড যারা বেবির আছে তাদের ইউজ করা যায়, ঘামাচির প্রভাবটা কিন্তু কমে যায়। যেহেতু এটাতে আমি নিম এবং তুলসী দুটোই ইউজ করেছি, তো গরমের সময় কিন্তু বাচ্চারাও এটা থেকে বেনিফিট হতে পারে, কিন্তু অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন। আর আপনারা তো বেনিফিট হবেনই, যখন সাবানটা ইউজ করবেন, সাবানটা মুখে দেওয়ার পর যখন ফেনাটা হবে, 1 মিনিট একটু রেখে দেবেন মুখে, তারপর ধুয়ে ফেলবেন। তাহলে কিন্তু ওই সাবানের ভিতর যে নির্যাসগুলো আমি ইউজ করেছি, এক্সট্রাক্টগুলো হার্বসের, সেটা কিন্তু আপনার স্কিনে একটু হলেও কাজ করবে। তো এটা রেগুলার ইউজ করবেন। আপনারা যে ফেস ওয়াশ খোঁজেন সেটার অল্টারনেটিভ হিসেবে আমার হার্বাল সোপটা কিন্তু আপনারা ইউজ করে দেখতে পারেন। বেনিফিটটা তো আপনারা অবশ্যই পেজে রিভিউ দেখেছেন এবং আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছ থেকে জেনে নেবেন, এবং আমি বলছি রেগুলার ইউজ করলে বেনিফিট আপনারা অবশ্যই অবশ্যই দেখতে পারবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন।